বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আজকে শেয়ার করছি ভুনা খিচুড়ির রেসিপি, আর এই রেসিপিটি করতে মোটেও কোনো ধরনের ঝামেলা হবে না। খুবই অল্প সময়ের মধ্যেই এই খিচুড়িটি তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লাগবে এবং অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই। আজকে আমি মুগ ডাল দিয়ে খিচুড়িটি রান্না করব। সেই জন্য একটি চুলায় তাওয়া বসিয়ে মুগ ডালটি হালকা করে তেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। অন্যদিকে একটি পাত্রের মধ্যে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 3.5 কাপ পরিমাণ। এর মধ্যে আমি এখন ভেজে নেওয়া 1 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ এবং 4টি লবঙ্গ। এরপরে দিয়ে দিলাম দারচিনি। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া প্রায় 1.5 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া গরম মশলার গুঁড়া প্রায় 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1টি তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত খুব পরিষ্কারভাবে ধুয়ে এই মশলাগুলো চাল ডালের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু বললাম আজকের রেসিপিটা খুবই সহজ, শুধুমাত্র মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিবেন। এই তো হয়ে গেল চালে ডালে ভুনা খিচুড়ি। খুব ভালোভাবে মাখাতে হবে, কারণ এই মাখানোর প্রক্রিয়াটার উপর ডিপেন্ড করে আপনার খিচুড়িটা ঠিক কতটা মজার হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আমি বুঝিয়ে বলছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি। এই রেসিপিটাতে মেপে পানি দেওয়ার মতো কিছু নেই। চালের ওপরে আঙ্গুল ছুঁয়ে দেখব 1.5 ইঞ্চি পরিমাণ পানিটা চালের ওপরে আছে কিনা, তাহলেই হয়ে যাবে পানির মাপটা। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আমি এখানে প্রায় 1/3 কাপ তেল ব্যবহার করেছি। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তেল না দিলেও কিন্তু কেউ খেয়ে বুঝবে না যে এই খিচুড়িটার মধ্যে তেল দেওয়া হয়নি। খুব ভালোভাবে একটি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে আধা ঘন্টার মতো জাল করলেই হয়ে যাবে ঝরঝরে ভুনা খিচুড়ি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদম রেডি। আমি মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি খিচুড়িটা আসলে কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ। আজকের খিচুড়িটি আমি পরিবেশন করেছি চিকেন কড়াই দিয়ে। চিকেন কড়াইয়ের রেসিপিটি আমার চ্যানেলে গতকাল আমি আপলোড করেছি। আপনারা যারা দেখেননি এখনও, লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই খিচুড়িটি ডিম ভুনা, গরুর মাংস, চিকেন কড়াই, মুরগি ভুনা অথবা যে কোনো ভর্তা দিয়েও খেতে কিন্তু অসাধারণ। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।